क्या कह सकते हैं। टीचार्स वेलफेयर एसोसिएशन राज्य सम्पादक अजय पाल हमार संगे सभापति राजेश दत्त सांगठनिक सम्पादक सुरजित देवनाथ सदस्य पायल देवनाथ सह पश्चिम जिलार सभापति अंजन देवनाथ और सौरभ एट टीचार्स वेलफेयर एसोसिएशन राज्य सम्पादक अजय पाल हमार संगे सभापति राजेश दत्त सांगठनिक सम्पादक सुरजित देवनाथ सदस्य पायल देवनाथ सह पश्चिम जिलार सभापति अंजन देवनाथ और सौरभ का कारण एसे अपना जेहेतु गणतंत्र चतुर्थ स्तम्भ यही समाजे एक जो शिक्षक की काज करछेन तार की भावे तारा चलछेन तार मर्यादा किभावे पाच्छे निश्चय आपनादेरो जाना दरकार। गत परशुदिन आमरा लक्ष्य करेछि माननीय त्रिपुरा सरकारेर मंत्रीरा कैबिनेट डिसिशन करे बोलेछेन जे त्रिपुराते जारा सर्वशिक्षा प्रकल्पे बर्तमाने समग्र शिक्षार प्रकल्पे जारा नियोजित तादेर मध्ये तारा टीचिंग स्टाफ अर्थात शिक्षक तादेर मध्य थेके 45 जन शिक्षक जारा टेट परीक्षा दिए टेट 1-2 परीक्षा दिए उत्तीर्ण होयेछे तादेरके नियमितकरण करा एवं बाकीदेरके समसुजोग प्रदान करा आर्टिकल 39D-র উপর প্রবিধান রেখে আমরা এতে আনন্দিত। আমরা তাদের এই যে কোর্টের এই রায়কে রাজ্য সরকার গ্রহণ করে যারা টেট দিয়েছে তারা যেন স্কেল পায় সেটা আমরাও চাই, আমরা তাদের পাশে। কিন্তু একটা বিষয় অবাক করার যে যারা সর্বশিক্ষা থেকে এই প্রজেক্ট বা সোসাইটি যাই বলছেন সরকার তার থেকে যারা টেট পেয়ে এসেছেন তাদেরকে রেগুলার স্কেল দিতে হবে, আর আমরা যারা দীর্ঘদিন 2016 সালের ডিসেম্বরের 14 তারিখ থেকে টেট 1-2 এর পরবর্তী সময়ে এসটিজিটি এসটিপিজিটিতে আমরা এসেছি, আজ প্রায় 5 বছর হতে চলল প্রথম ব্যাচটা 2 মাস পরেই হবে, আমরা কি যোগ্য ছিলাম না? তাদের কথাই যদি ধরি, হাইকোর্ট অনারেবল হাইকোর্ট ত্রিপুরার বলেছে এই যে আমাদের হাইকোর্টের কপি এখানে টোটাল এই যে ভার্ডিক্টের কপি একটা জায়গায় লেখা নেই যে যারা সর্বশিক্ষার থেকে টেট পাস করবে তাদেরকে রেগুলার দিতে হবে। এর মানে কি? তাহলে রাজ্য সরকার টেটকে খুব গুরুত্ব দেয় যেটা ভারত সরকার দিচ্ছে। আরটিই অ্যাক্ট 2009 লাগু হওয়ার পর, শিক্ষার অধিকার আইন 2009 লাগু হওয়ার পর সারা ভারত সরকার যেভাবে টেট পরীক্ষার মাধ্যমেই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করেন সেটাকে আমরাও স্বাগত জানাই, এবং যার জন্য দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে রাজ্যের বেকাররা শিক্ষিত মেধাসম্পন্ন বেকাররা 2015 সাল থেকে সেই সুযোগটা রাজ্যে পেয়েছে টেট পরীক্ষা দেওয়ার, এক বছর পর 2016 সালে নিয়োগ হয়। তো ভারত সরকার এবং ভারতের শিক্ষানীতি মেধা বিকাশের প্রশ্নে একরকম চলবে, আর তদানীন্তন বামফ্রন্ট সরকারটা এই রাজ্যে এই 5 বছরের যে ফিক্সড পলিসি সেটা করে দিয়ে এই টেটকেও এই রাজ্যে বঞ্চনার এক চূড়ান্ত জায়গায়, যেটা ক্রিমিনাল অফেন্স আমরা বলছি, ক্রিমিনাল অফেন্স করেছিল বামফ্রন্ট সরকার ওই সময়ে, সেটা জারি করেছে। এবং দুর্ভাগ্যের আমরা এই সরকারের বিরোধী নই, আমরা এই সরকারটাকে ভালোবাসি, তার কর্মকাণ্ডের প্রতি আমরাও শ্রদ্ধাশীল, কিন্তু দুর্ভাগ্যের বামফ্রন্ট সরকার কৃত সৃষ্ট যে নীতি এই নীতিকে ধারক বাহক হিসাবে এই সরকার সেটাকে চালিয়ে যাচ্ছেন, আমরা এর বিরোধিতা করছি। আমরা মনে করি যে টেট যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষক হিসাবে টেট না দিলে যদি তার যোগ্যতা প্রমাণ না হয় তাহলে আমরা কি সেদিন যোগ্যতা প্রমাণ করতে পারিনি 2016 সালে, 17 সালে, 18 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে আমরা যোগ্যতা প্রমাণ করতে পারিনি? কোথাও তো হাইকোর্ট বলেনি যে টেট পাস করলে সর্বশিক্ষার থেকে রেগুলার করো, এটা নিশ্চয়ই রাজ্য সরকারের সিদ্ধান্ত, রাজ্যের প্রধান সচিব মহোদয়ের সিদ্ধান্ত হতে পারে, মন্ত্রীদের সিদ্ধান্ত হতে পারে, আমরা এটাকে ওয়েলকাম জানাই। আপনারা এতদিন দেরিতে হলো বুঝতে পারছেন যে টেট একটা যোগ্যতার মাপকাঠি এবং টেটকে বঞ্চিত রাখা ঠিক না, তাদেরকে যোগ্য সম্মান দেওয়া উচিত। কারণ একটা শিক্ষক যখন স্কুলে গিয়ে পড়ান তখন তার যদি সেই বঞ্চনার একটা মানসিকতা ভিতরে কাজ করে তাহলে কতটুকু সে দিতে পারবে সেটা আপনাদের কাছে আমরা চাচ্ছি। এই যে অবস্থা, অসহনীয় অবস্থা,
আমরা দাবি করি আমাদের 2016 সাল থেকে পোস্টের এগেইনস্টে ক্যাবিনেট ডিসিশনের পোস্টের এগেইনস্টে আমাদের কিন্তু চাকরি রেগুলার পে স্কেলে রেগুলার স্কেলে এবং দিল্লি থেকে সেই টাকাও আসছে সেই টাকা আমাদেরকে 75 টাকা দিয়ে বাকি 25 টাকা বামফ্রন্ট সরকার অন্য খাতে খরচ করার জন্য সেটা রেখে দিয়েছিল সেই ধারাবাহিকতা এখনো জারি আছে আমরা সেই কথা বলতে চাই না সরকার আজকে সেই টাকার হিসাব দেখ অর্থাৎ আমাদের টাকা এনে আমাদেরকে বঞ্চিত করার ফলে আমাদের যারা বৃদ্ধ মা বাবাকে নিয়ে বাড়িতে যারা আমরা আছি সবাইকে নিয়ে চলতে এই আর্থসামাজিক অবস্থায় আপনারা জানেন কি দুরূহ অবস্থায় আমরা আছি তো আমাদের একটা বিনীত অনুরোধ রাজ্য সরকারের কাছে যে টেট পাস করা সকলকে আগামী 15 দিনের মধ্যে আপনারা রেগুলার করুন আপনারা যেহেতু বলছেন আপনার সরকারের প্রতিনিধিরা বলছে দপ্তরের অধিকর্তারা বলছেন যে টেট হচ্ছে এই রাজ্যের এবং ভারতবর্ষের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেখানে আপনাকে উত্তীর্ণ হতেই হবে তারপরে আপনি আপনার পরিচয় দেবেন শিক্ষক হিসেবে আমরা সেটাকে ওয়েলকাম জানাই কিন্তু দুর্ভাগ্যের এক যাত্রায় পৃথক ফল সর্বশিক্ষার থেকে টেটে আসলে ওরা রেগুলার আর যারা টেট ফ্রেশার থেকে সমস্ত কোয়ালিফিকেশন তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে এখানে টেটে এসেছেন তাদের ক্ষেত্রে বঞ্চিত তারা ফিক্সডে থাকবে এই যে দ্বিমুখী নীতি সেই নীতির বিরোধিতা করছি আমরা এবং আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে অবিলম্বে সেই নীতি বন্ধ হোক এবং সকল টেট শিক্ষকদের যারা প্রথম দিন থেকে 2016 ডিসেম্বরের 14 তারিখ থেকে যারা নিয়োগ হয়েছেন প্রত্যেককে আগামী 15 দিনের মধ্যে আপনারা নিয়মিতকরণের বেতনক্রমের আন্ডারে আনুন আরেকটি ঘোষণা করছি এখান থেকে আমাদের দিয়েছেন শিক্ষা সচিব ম্যাডাম অথবা অধিকর্তা যারাই আছেন রাজ্যের তারা বুঝতে পারেন কিনা জানি না এই সর্বশিক্ষা প্রকল্পে আরেকটি সেকশন আছে সেটাকে বলে নন টিচিং স্টাফস সেটাও দীর্ঘদিন ধরে আমরা যারা টেটে এসেছি আমাদের মধ্যে অনেকে আছেন সর্বশিক্ষায় আমরা 5 বছর কেউ 7 বছর কেউ 4 বছর করে তারপরে টেট হওয়া শুরু হওয়াতে আমরা 15 সালে পরীক্ষা দিয়ে 16 নিয়োগ হয়েছি আজকে দেখুন সেই সর্বশিক্ষা প্রকল্প বর্তমানে সমগ্র শিক্ষা সেখানে নন টিচিং স্টাফ অর্থাৎ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররা আছেন যাদের যোগ্যতা বিআরপি ব্লক রিসোর্স পারসন সিআরপি ক্লাস্টার রিসোর্স পারসন তাদের যোগ্যতা কি মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট হলেও তাকে 50% মার্কস সঙ্গে বিএড থাকতে হতো সেই সময় কিন্তু কন্ট্যাক্ট টিচাররা সেই যোগ্যতা লাগতো না যখন বিআরপি সিআরপি কোঅর্ডিনেটর নিয়োগ হয় তখন কিন্তু সেই যোগ্যতাগুলি লাগে যেটা টেটে দরকার আজকে তারা কিন্তু বঞ্চিত হয়েছে প্রায় 700 মতন বিআরপি সিআরপি কোঅর্ডিনেটর যারা এসেছেন টেটে পাশ করে সর্বশিক্ষার থেকে এই রায়ের ফলে এবং এই যে রাজ্য সরকারের ঘোষণার ফলে তারা কোথায় যাবে তারা কোথায় যাওয়ার জন্য আপনারা বলছেন তারাও তো পাওয়ার দরকার তারাও তো টেটে এসেছে তো সর্বশিক্ষা ছেড়ে টেটে আসলে যদি টেস্ট পাস করে তাহলে বিআরপি সিআরপি কোঅর্ডিনেটররা কি অপরাধ করলেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সেই প্রশ্ন রাজ্য সরকারের প্রতি রাখতে চাই আমরা অনুরোধ করব রাজ্যের সমস্ত অংশে টেট শিক্ষক শিক্ষিকাদের কাছে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই অনেকেই বলছেন যে আমরা কি করতে পারি এই যে করোনা পরিস্থিতির কারণে আমরা কিন্তু আমাদের ধারাবাহিক লড়াই আন্দোলন সংগ্রাম কিন্তু জারি রাখতে পারিনি আপনারাও জানেন একটা অসহনীয় পরিস্থিতি আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম আমাদের সভাপতিও দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন খুব সিরিয়াস অবস্থায় ছিলেন তো এর থেকে ভগবানের কৃপায় আমরা আপনাদের শুভেচ্ছায় এসেছি কিন্তু এই যে অবস্থা থেকে কিছুটা এখন করোনা কমেছে তার জন্য এবং আগামী 2 মাস পরে আমাদের কিন্তু 5 বছর পূর্ণ হয়ে যাবে যেই কমিটমেন্ট বিজেপি আইপিএফটি জোট সরকার এই সরকার প্রতিষ্ঠার আগে করেছিলেন যে আমরা সরকারে আসলে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেব টেটদের সেই কমিটমেন্ট কিন্তু আর 2 মাসের মধ্যেই শেষ হচ্ছে তো এই 2 মাস আমরা সহ্য করতে পারছি না আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আমরা সমস্ত ঐক্যবদ্ধভাবে টেটের 6000 শিক্ষক শিক্ষিকা আগামীকাল বেলা 4:30টার সময় রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস এবং আমাদের যারা যারা এই বিদ্যালয় পরিদর্শকের অফিস আইএস অফিস আছে সেখানে আমরা সমবেত হয়ে সুশৃঙ্খল শান্তিপূর্ণ মানব শৃঙ্খল একটা করব তার মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের টেট শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসবেন এই বিশ্বাস আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাখছি এবং আমাদের এই ধারাবাহিক লড়াই আবার আগামী দিনে শুরু হবে আগামীকাল থেকেই আবার শুরু হচ্ছে আমরা আবারও বিনীত অনুরোধ করছি এই যে সর্বশিক্ষা থেকে টেট 45 জন এসেছেন আমরা কোনো দ্বিমত নেই তারা যেহেতু যোগ্যতা প্রমাণ দিয়েছেন তাদেরকে এনেছেন কিন্তু আমরা কি অপরাধ করলাম আমরা কি অযোগ্য ছিলাম আমরা কি অযোগ্য ছিলাম 2016 17 18 19 20 21
যারা টেট দিয়ে ফ্রেশার হোক যারা এসেছে, তো আমরা যেহেতু সেই সময় আপনাদের মাপকাঠি অনুসারে যোগ্য ছিলাম, তো আমাদেরকেও অবিলম্বে আপনারা নিয়মিতকরণের আওতায় আনেন। এই আবেদন, এই আহ্বান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয় কাছে আবারও আমরা এই আবেদন রাখার জন্য আজকে তাদেরকেও যেন স্কেল প্রদান করা হয় এবং প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হয় আমরা স্বাগত জানাই। তারা তো শিক্ষকতার প্রফেশনে আছেন, দীর্ঘদিন ধরে এই রাজ্যের ছাত্রছাত্রী পড়াচ্ছেন, আর তারা পাক, আমরা সেটা চাই। তো আপনারাই বিচার করুন, যারা সাংবাদিক বন্ধু আপনারা এবং রাজ্যবাসীর কাছে জানতে চাই, যারা মাধ্যমিক পাস উইদাউট ডিএলএড, ডিএলএড যাই আছে বা ডিএলএড করেছেন, তাদের ক্ষেত্রেও বলছে সমকাজে সমবেতন দেওয়া হবে। তো আমরা কি করছি? আমাদের ডিএলএড এর অভাব, না বিএড এর অভাব, না মার্কসের অভাব, কোথায় অভাব? আমরা সবকিছু করে এসে এতগুলি কঠিন পরীক্ষা, আপনারা জানেন টেট ওয়ান পরীক্ষা হবে আগামী রবিবার 26 সেপ্টেম্বর, টেট টু হবে 3 অক্টোবর, সারা রাজ্যে অনেক বেকাররা দিচ্ছেন। কি ধরনের পড়াশোনা করে সেই পরীক্ষা দিতে হয় এবং 150-এর মধ্যে 90 পেতে হয় যারা জেনারেল ক্যাটাগরি, আর যারা এসসি এসটি তাদের 83 পেতে হয়, সেটা যারা পরীক্ষা দিয়েছে তারাই বলতে পারবে। আর যারা বড় বড় কথা বলে ঠান্ডা করে বসে, যারা এরকম কথা বলেন যে টেট বঞ্চিত রাখবেন, তারা এখনো আমি বিশ্বাস করি মেধা বিকাশের যে প্রশ্ন, সেই প্রশ্নের জায়গাটা তারা নেই, তারা সেই কনসেপ্টটা এখনো মাথায় ঢোকেনি। কারণ এতগুলি ধাপ পেরিয়ে এসে এতটা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে কিন্তু এই টেটের চাকরিতে এসেছেন। তো তার জন্য বলছি সমকাজে সমবেতন আমরাও চাই। আমরা প্রথম দিন থেকেই দাবি করছি, আজও বলছি, আমরা কেন বঞ্চিত এই প্রশ্নের জবাব দেবেন কি রাজ্য সরকার? আজকে এই যে এসএসএ থেকে কোথাও বলা নেই যে টেট আপনাকে পাশ করতে হবে, এই যে এখানে হাইকোর্টের যে রায়, তার ভার্ডিক্টের পুরো কপি আমাদের কাছে আছে, কোথাও একটা লাইন বলা নেই যে টেট হতেই হবে এসএসএ। বলছে এখানে এসএসএ থেকে, সেখানে তো আপনারা রেগুলার করতে পারেন, তাদেরকে ডিএলএড যারা করা আছে তাদেরকে ইকুইভ্যালেন্ট ধরা হয়েছে, এখানে বলা হয়েছে এক জায়গায় 29 পেজে বলা হয়েছে যে ডিএলএড থাকলে টেটের ইকুইভ্যালেন্ট, তার ব্যাখ্যা আছে। তো আমরা এতগুলি যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে এই কারণে আপনাদেরকে এখানে একটু কষ্ট দিয়ে আমরা এনে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।